আজ আমরা দ্য লাস্ট ম্যান অন আর্থ ওয়েব সিরিজের দশম পর্ব নিয়ে আলোচনা করব। এই সিরিজের আগের পর্বগুলির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। এই সিরিজের আগের পর্বের শেষে আমরা দেখতে পাই যে ফিল ক্যারলকে তার সাথে যেতে বললে এরিকা বলে যে সে ফিলের বাচ্চার মা হতে চলেছে। তখন সবাই অবাক হয়ে যায় আর এরিকা সেখান থেকে চলে যায়। ক্যারল যখন ট্যান্ডিকে নিয়ে যাচ্ছিল তখন সে ফিলকে বলে যে এবার কেমন লাগলো। এর পরের দৃশ্যে এরিকা আর গেইল একটা ঘরে বসেছিল। সেখানে ফিল আসে আর এরিকার থেকে ক্ষমা চায় এবং বলে সে জানতো না যে এরিকা তার বাচ্চার মা হতে চলেছে। তখন গেইল তাকে মনে করিয়ে দেয় যে একটু আগেই সে ক্যারলকে প্রপোজ করেছে, তাই এরিকার ওপর তার আর কোনো অধিকার নেই। গেইল আরও বলে যে এরিকার বাচ্চার খেয়াল বাকি সবাই মিলে রাখবে আর ফিলকে ঘরের বাইরে বের করে দেয়। তার পরের দিন সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করছিল আর তখন এরিকা ক্যারলকে বলে যে তার বাচ্চার নাম সে সবার সাথে আলোচনা করে রাখতে চায়। ওই সময় ফিল সেখানে আসে আর এরিকার সাথে কথা আছে বলে এরিকাকে বাইরে আসতে বলে। তার উত্তরে গেইল ফিলকে বলে যা বলার সবার সামনে বলতে। ফিল বলে যে সে এরিকার জন্য স্পেশাল কিছু বানিয়েছে যেটা বাইরে রাখা আছে, কিন্তু এরিকা একটা কথা বলে না দেখে ফিল সেখান থেকে চলে যায়। এরপর গেইল বলে যে ফিল ট্যান্ডির থেকেও খারাপ, তাতে ট্যান্ডি একটু খুশি হয়। এর পরের দৃশ্যে ট্যান্ডিকে দেখা যায় যে চোখে ফিল তাকে ঘুষি মেরেছিল সেই চোখে সে একটা ব্যান্ডেজ লাগিয়ে নিয়েছে এবং সে পুলের ভেতর চিল করছে কারণ গেইল তাকে ফিলের থেকে ভালো বলেছে। এরপর ট্যান্ডি পুলের বাইরে এসে ফিলকে একটা ঘরের ভেতর দেখে আর কাঁচের দরজার কারণে সে শুনতে পাবে না জেনে বাইরে থেকে তাকে বোকা পাঁঠা বলে আর এও বলে যে তার ওই হালকা ঘুষিতে তার কিচ্ছু হয়নি। এরপর ট্যান্ডি দেখতে পায় যে ফিল তার আসন্ন বাচ্চার জন্য একটা বেবি কট বানিয়েছে, কিন্তু এতে ট্যান্ডির কোনো যায় আসে না এবং সে ওখান থেকে চলে যায়। অন্য একটা দৃশ্যে ক্যারল এরিকা আর গেইলকে গল্প করতে দেখা যায় এবং সেখানে ট্যান্ডিও ছিল। ফিল সেখানে আসে আর বলে সে বাইরে যাচ্ছে, তাই কারোর কিছু লাগলে বলতে পারে, কিন্তু তার কথার কেউ কোনো উত্তর দেয় না। ফিল সেখান থেকে চলে যাবার পর গেইল ট্যান্ডিকে চিপস আনতে বলে আর সেটা শুনে ট্যান্ডি আনন্দে নাচতে থাকে। এরপর ট্যান্ডি আর টড দোকানে যায়, কিন্তু তারা জানে না যে গেইলের প্রিয় চিপস কোনটা, তাই ট্যান্ডি প্রায় সব রকমের চিপসই নিয়ে নেয়। পরের দিন সকালে টড মেলিসার কাছে যায় আর জিজ্ঞাসা করে যে মেলিসা কেন হঠাৎ করে বাচ্চা নিতে চায় না, কারণ আগে তো তার কোনো সমস্যা ছিল না। তখন মেলিসা বলে যে কিছুদিন আগে সে সবার সাথে যেভাবে বিশ্বাসঘাতকতা করেছে তারপরে তার সাথে সে আর কথাই বলতে চায় না। আর এদিকে ট্যান্ডি গেইলের জন্য এক গাড়ি চিপস আনে, তবুও গেইল খুশি হয় না কারণ তার মধ্যে তার প্রিয় চিপসটা ছিল না। তবুও ট্যান্ডিকে সে ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। তখন ট্যান্ডি দেখে যে ফিল তার বাচ্চার জন্য বানানো বেবি কটটা ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এতে তার একটু দুঃখ হয় আর সহানুভূতি জানাতে সে ফিলের কাছে যায়। যদিও ফিল তার কোনো কথাই শোনে না, উল্টে বলে যে সে যদি ট্যান্ডিকে সেদিন ওই বিলবোর্ডের ওপর থেকে না বাঁচাতো তাহলেই বেশি ভালো হতো। পরের দিনে ট্যান্ডিকে তার বল বন্ধুদের সাথে গল্প করতে দেখা যায় আর ট্যান্ডি তাদেরকে বলে যে তার ফিলকে সাহায্য করা উচিত। এদিকে দেখা যায় ক্যারল এরিকার বাচ্চার জন্য নিজের হাতে বানানো কিছু জিনিস দেয় আর জিজ্ঞাসা করে যে এরিকা আর ফিল কতদিন ধরে বাচ্চার জন্য পরিকল্পনা করছিল। তার উত্তরে এরিকা বলে যে বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনা তারা কখনোই করেনি। এটা শুনে ক্যারল মনে মনে একটু দুঃখ পায় কারণ সে আর ট্যান্ডি 5-6 মাস ধরে বাচ্চা নেওয়ার চেষ্টা করছে কিন্তু কিছু হচ্ছে না। এরপর রাতে ট্যান্ডি ফিলকে খুঁজতে খুঁজতে হল রুমে আসে, যেখানে টড শুয়ে আছে দেখে তার এখানে একা শোয়ার কারণ জিজ্ঞাসা করে, কিন্তু টড তার কথার কোনো উত্তর দিতে চায় না। তখন ট্যান্ডি ফিলের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করে এবং টড বলে যে ফিলকে সে সমুদ্রের পাড়ে দেখেছিল। ট্যান্ডি দেখতে পায় যে ফিল সমুদ্রের পাড়ে পড়ে আছে, তখনই সে তার কাছে যায় এবং জাগানোর চেষ্টা করে,
কিন্তু কোনো লাভ হয় না দেখে তাকে টানতে টানতে নিয়ে যেতে থাকে। তারপর তাকে একটা সার্ফিং বোর্ডের ওপরে তুলে বাড়ির দিকে নিয়ে যায়। পুলের মধ্যে দিয়ে তাকে নিয়ে যেতে যেতে ড্যান্ডি বলে যে সে সত্যিই বদলে গেছে, আর এও বলে যে সে কাল ফিলকে সারপ্রাইজ দেবে। যদিও ফিল এগুলোর কিছুই শুনতে পাচ্ছিল না। এরপর ড্যান্ডি ঘরে শুতে গেলে ক্যারল বলে সে চেক করে দেখেছে যে সে এখনো গর্ভধারণ করেনি। তাতে ড্যান্ডি বলে যে সব ঠিক হয়ে যাবে। ক্যারল এও বলে যে সে জানে যে ড্যান্ডি এখন ফিলকে সাহায্য করতে গিয়েছিল। কিন্তু অন্যদিকে দেখা যায় যে ড্যান্ডি ফিলকে ওই কাঠের যন্ত্রে আটকে রেখেছে, আর ফিল সারা রাত ড্যান্ডি ড্যান্ডি করে চিৎকার করছে। পরের দিন সকালে যখন ফিল ঘুমিয়েছিল তখন ড্যান্ডি তাকে ব্রাশ করিয়ে দিচ্ছিল। ফিল জেগে যায় আর বলে হয় তাকে মুক্তি দেওয়া হোক, না হলে তাকে একা ছেড়ে দেওয়া হোক। কিন্তু ড্যান্ডি বলে যে তার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সে সবাইকে ডাকে এবং বলে যে ফিল নিজের ভুল স্বীকার করে নিজে থেকেই শাস্তি নিয়েছে। তখনই টড সবাইকে বাইরে ডাকে, আর সবাই বাইরে গিয়ে দেখে যে তাদের গরুটার একটা বাছুর হয়েছে। সবাই খুব খুশি হয়। তখন টড বলে গরুর বাছুর হয়েছে তার মানে আশেপাশেই কোনো ছেলে গরু আছে এবং তাদের সেটা খুঁজতে হবে। টড আরো বলে যে ছেলে গরু মেয়ে গরুদের প্রস্রাবের গন্ধে আকর্ষিত হয়, আর সেই অনুযায়ী তারা ওই ছেলে গরুটাকে খোঁজার প্ল্যান বানায়। ড্যান্ডি ফিলকে গিয়ে বাইরে যা যা হলো সেগুলো বলে, কিন্তু ফিল তাকে ছেড়ে দিতে বলে। তার উত্তরে ড্যান্ডি বলে আর দু একদিন যাক, সবাই আবার গরু ভুলে ফিলের ব্যাপারে মনোযোগ দেবে। এই বলে সে চলে যেতে থাকে। তখন ফিল ড্যান্ডিকে ডেকে বলে যে সে সত্যিই সবার কাছে ক্ষমা চাইতে চায়, আর সে ওই ছেলে গরুটাকে ধরে এনে সবার জন্য কিছু করতে চায়। অন্য একটা দৃশ্যে গেল গর্ডনের একটা পুতুল বানিয়ে তার সাথে রোম্যান্স করছিল। ঠিক সেই সময় টড সেখানে আসে আর দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে এবং টড সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ড্যান্ডি সবাইকে বলে যে এই ছেলে গরুটাকে খোঁজার জন্য তাদেরকে ফিলের সাহায্য নেওয়া উচিত, কারণ ছেলে গরুটা যদি বিপজ্জনক হয় তাহলে ফিল ছাড়া তাকে কাবুতে আনা সম্ভব হবে না, আর গেইলকে সে এই টিমের ক্যাপ্টেন বানায়। ড্যান্ডি সেই খবরটা গিয়ে ফিলকে দেয়, কিন্তু ফিল বলে যে সে তাকে বিশ্বাস করে না। তখন ড্যান্ডি তাকে মুক্ত করে দেয়, আর ফিল তখনই বাইরে তার গাড়ির দিকে যায় এবং ড্যান্ডিকে সারা জীবনের মতো বিদায় জানায়। ড্যান্ডি তাকে বলে সে তাকে নিজের পরিবার ভাবতে শুরু করেছিল। তার উত্তরে ফিল বলে যে মহামারী তাকে শিখিয়ে দিয়েছে এই পৃথিবীতে কেউ কারোর নয়। এই বলে সে গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মহাকাশে মাইককে দেখা যায় টেরির সাথে কথা বলতে। তখনই সে একটা সিগন্যাল পায় আর তাতে কারোর গলার আওয়াজ শুনতে পায়। মাইক সেই মুহূর্তে খুবই এক্সাইটেড হয়ে টেরিকে বলে যে সে শুধু একমাত্র মানুষ নয় যে পৃথিবীতে বেঁচে আছে। দ্য লাস্ট ম্যান অন আর্থ সিরিজে এর পর কি হয় জানতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমরা খুব তাড়াতাড়ি পরের এপিসোডগুলো আপলোড করে দেব। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।